আসুন তওবা করে না কেন না ভুল মানুষ মাত্র হয় আল্লাহ বা পছন্দ করে এই মানুষগুলোকে যারা ভুল করার পরে তওবা করে নেয় যাদের কাছে সত্যের খবর ছিল না জানার পরে শুধরে যায় আল্লাহ তাদেরকে বড়ই পছন্দ করে নেয় এই যুবকেরা তরুণীরা পেরা তাই আমাদেরকে তওবা করে নিতে হবে পৃথিবী পরিমাণ যদি গুনাহ থাকে তওবা করলে আল্লাহ বা maaf করে দেবে তিনি বড় দয়ালু তিনি বড় মেহেরবান আল্লাহ কত দয়ালু একটা ছোট্ট বিষয় বললে বুঝতে পারবে একটা লোক ছিল সে 70 বছর বেঁচে ছিল 70 বছর আমার আল্লাহ তাকে খাইয়েছে আমার আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে আমার আল্লাহ তাকে সুস্থ রেখেছে আমার আল্লাহ তাকে মায়ের পেটে সৃষ্টি করেছে দুনিয়া জমিনে পাঠিয়েছে 70 বছর ধরে তাকে লালন পালন করে রব্বুল আলামিন বড় করেছে কিন্তু 70 বছরে কোনোদিন আমার আল্লাহকে ডাকে না মানে না উপরন্তু আল্লাহ বিরুদ্ধে একটা নকল পাথরের মূর্তি তৈরি করে তার উপাসনা করতে থাকতো কিন্তু একটা দিন ভুল করে সে আমার আল্লাহ পাকের একটা নাম সামাদ ওই সামাদ নামটা বলে ফেলেছিল কেন সে সামদের উপাসনা করত সামদ নামে একজন নকল খোদার উপাসনা করত এই রহে সে সামদ না বলে সামাদ বলে ফেলেছিল আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সারা দিয়েছে লাব্বাইকা এই যুবকেরা ভেবে দেখেন আল্লাহ কত ভালোবাসে আমরা নাহাই অজানে বা শয়তানের পাল্লায় পড়ে ভুল করে ফেলেছি ক্ষমা চাইলিল আল্লাহ মাফ করে দেবে যুবকেরা এই মাহফিল থেকে নিবনের গুনাহকে তওবা করে ঘরে ফিরে যাও আগামী জিন্দেগি যত দিন বাঁচবে একমাত্র নবীকে নিজের জীবনের মডেল বানিয়ে নাও প্রতিটা বাড়ির নবীর জীবনী কেন ওই জীবনীকে ফলো করে চলো প্রতিটা বাড়ির কোরআন কেন ওই কোরআনকে আরবি বাংলাতে পড়াশোনা করো প্রতিটা বাড়িতে তোমার আমার উলিল আমল মুজাদ্দিদ জামানের জীবনী রাখো তার ওসিয়াত নামা রাখো যেইগুলোকে ফলো করে জিন্দেগি গুজার করার চেষ্টা করো কেননা নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই আজ রাত্রে শোবে কাল সূর্য দেখতে পাবে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না এখন যদি যুবকরা মনে করে আমি তো বুড়ো হব তারপরে মরব এ যুবক তোমার গ্রামে কি কোন যুবক যুবতীর জানাজা হয়নি হ্যাঁ খেয়াল করে দেখো অনেকের হয়েছে তুমিও হয়তো কোনো যুবকের জানাজাতে শরীক হয়েছ ওটা তোমারও কাল হতে পারে ওটা আমারও কাল হতে পারে আল্লাহকে ভয় করে ফিরে আসো যতটা বড় চেষ্টা করো গাফলতি করো না গো এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে আমাদের আখিরাতটা বরবাদ হয়ে যাচ্ছে এ যুবকেরা তরুণেরা ওই সামদের মান্যওয়ালা একদিন আল্লাহকে ডেকে ফেলেছে সামাদ আল্লাহ পাকের একটা সিফাতি না যেটা তিনি কারো মুখাপেক্ষী নয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দয়াময় সারা দিয়েছে লাব্বাইকা ইয়া বান্দা আল্লাহ কত ভালোবাসে তাহলে আমরা যা করেছি মা ভাবার লাইন আছে না নাই একটু সবাই বলুন তাহলে এতক্ষণ যে মন খারাপ হয়েছিল এবার মন খুশি তো মন খুশি হয়েছে না হয়নি বলুন মন খুশি হয়েছে না হয়নি তো চিৎকার দিয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ রাস্তা খুলে আছে তো কে বলে যাবে না চুরি করেছো জেনা করেছো মদ খেয়েছো সুদ খেয়েছো ঘুষ খেয়েছো যা করেছো সব মাপের রাস্তা এখন আছে আচ্ছা না নাই কিন্তু নিঃশ্বাসটা কখন ফুরবে জানো তুমি যদি অপেক্ষা করো আজ সুযোগ পেয়েছো কাল সুযোগ তো নাও পেতে পারো তাহলে আজকে যখন সুযোগ পেয়েছি কালকের অপেক্ষা করলে হবে আজকেই তওবা করো আসর থেকে নামাজ শুরু করো আর নয় আজকেই তওবা করো সামনের যদি রোজার মাস পাও একদম মিস করোনি প্রতিটা রাতকে লাইলাতুল কদর বানাও ওই 27 তারিখে শুধু সারা রাত জাগবার ইবাদত করবো কোরআন পড়বো না 30টা দিনই যদি পাও 30 দিনের রাতটাকে লাইলাতুল কদর বানিয়ে দাও 11 মাস তোমরা গাফিল হয়ে কাটিয়েছে এই মাসটা কোনো ব্যবসা নাই কারবার নাই কোনো কিছু নয় 11 মাস ইনকাম করবো এই মাসে খরচ করবো আর আল্লাহর দাসত্ব করবো এই মকসাদ লাও আরব দুনিয়াকে দেখো 11 মাস ইনকাম করে আর এই মাসে এত খরচ করে এক মাসের খরচে 11 মাসে আল্লাহ এত দায় লিয়ে উঠতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু দুঃখের বিষয় 11 মাসে চুরি করে আর বাংলার মুসলমান রোজার মাসে ডাকাতি করে ফলের দাম যদি 150 হয় 300 টাকা লাগে তো ভাইয়েরা আমার এই কবরে যেতে হবে কিন্তু
তাহলে যাবার আগে রাসূল যা আদেশ করেছে মানুন নবী যা নিষেধ করেছে ছাড়ুন ছেড়ে যদি কবরে যান তবেই রিহাই পাবেন নাচে রিহাই নাই কেন নাই কবরে আপনার সঙ্গে আপনার আপনজন আব্বাও যাবে না ছেলেও যাবে না স্বামীও যাবে না স্ত্রী যাবে না ওই কবরে আপনার সঙ্গে আপনার কেউ যাবে না ওই কবরে যদি আপনি দুনিয়া জমিনে নবীর আদেশগুলোকে মেনে নেন নবীর নিষেধগুলোকে ছেড়ে দেন তাহলে কবরে জমিনে বুখারী মুসলিমের হাদিস আমার নবী পাক তাসরিফ আনবেন এবং তিনি তোমার আমার সম্বন্ধে জানিয়ে দেবেন এ ফেরেশতাকে কি জিজ্ঞাসা করো আমি মুহাম্মদ জানিয়ে দিই ও দুনিয়া জমিনে আমার কথা মতোই চলেছিল আর এর বিয়ে খেলাফ যদি হও কিছু করার নেই এই নজওয়ান তরুণেরা আমার বাইরা বোনেরা এসেছি আপনাদের পীরের আওলাদ এসেছি আপনাদেরই নবীর খানদান বলে দিয়ে যায় ভালোবাসেন কাঁধে ঘুরে নিয়ে আব্বাসের দিকে পার করিয়ে দিতে পারবে না যে রাস্তাটা দেখাচ্ছি রাস্তাটা মেনে নেন মনে রেখে দেবেন আমাদের মকসাদ একটাই হবে যিনি আমাদেরকে বানিয়েছেন তিনা খেয়ে খুশি করা তিনার দাসত্ব করা আর তিনার দাসত্ব কি রসুল যা আদেশ করে যে মেনে নাও নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও নামাজ নবীর আদেশ নামাজ পড়বেন নবী যেভাবে পড়তে বলেছে রোজা রাখবেন নবী যেভাবে রাখতে বলেছে হজ করবেন নবী যেভাবে করেছে যাকাত দেবেন নবী যেভাবে দিয়েছে দান খায়রাত করবেন নবী যেভাবে করতে বলেছে মেয়ের বিয়ে দেবেন নবী যেভাবে দিয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখবেন নবী যেভাবে করেছে জীবনে অন্য কাউকে ফলো করুন হবে না একমাত্র মকসাদ হবে নবী 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 নবীকে লিডার বলে মেনে নাও চেষ্টা করো ১০০টা কাজ রয়েছে বুঝাবার জন্য বলছে চেষ্টা করে কেউ ৭০টা করেছে কেউ ৮০টা করেছে কিন্তু বাকিটা করতে পারেনি চেষ্টা করেছে কিন্তু নবী ছাড়া কাউকে লিডার বলে মানেনি এই বাক্যটা হতে পারে আল্লাহ পাকের দয়ায় নবী শাফাতে নাজা রাস্তা পেয়ে যেতে পারে চেষ্টা তো করো চেষ্টা করেছি আমি কি আব্বাস সিদ্দিকী সব করতে পেরেছি এই যদি আল্লাহ ধরে আমারও পার হবনি আমি আপনাকে বলে যাচ্ছি আমি তো মনে করি আপনাদের সবার থেকে আমি বেশি পাপি সারা পৃথিবীতে যত লোক আছে সবার থেকে বেশি পাপি যদি কেউ থাকতে হয় সে গুনাহগার আব্বাস সিদ্দিকী কিন্তু চেষ্টা করি ভালো হবার পেরে উঠতে পারিনি সব এই চেষ্টাটা আল্লাহ দেখছে না দেখেন এর মাপ আছে ফজর বেলা ঘুম ভেঙে নেই নাচারি নামাজটা কাজা হয়ে গেছে যখনই ঘুম ভেঙেছে তখনই আদায়টা করেন আর পরের দিন ওটার চেষ্টা করেন কিন্তু আপনি চেষ্টাই করলেন না অ্যালারামও দিলেন না কোনো রকম কাউকে বললেন না ভাই আমায় ডেকে দিও উপরন্তু বাপ ডাকলে তাকে বকছো মা ডাকলে তাকে বকছো ইমাম যদি মসজিদে ডাকে তাকে বকো সে যদি বাড়ি বাড়ি গিয়ে আওয়াজ দেয় উঠে পড়েন আল্লাহর ঘরে চলে আসেন তারও বিরুদ্ধে লেগে যাচ্ছ তরুণেরা বাপেরা মৃত্যু কিন্তু সবার একদিন একদিন হবে ওই কবরের জমিনটা বড় ভয়ানক হবে দুনিয়া জমিনে যাদের লিডার নবী নয় অন্য কাউকে বানিয়েছে তাদের কবরটা কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন জাহান্নামের একটা গর্ত হবে যেখানে ৯৯টা সাপ থাকবে এক একটা সাপে দুটো করে মুখ হবে গল্প আমি বলতে আসিনি এ যুবকেরা কতটা না দুঃখজনক সেই দিনটা হবে তাই পরিবর্তন হয়ে যান আল্লাহ দুদিনে
জিন্দেগি দিয়েছে এটা পরীক্ষার জন্য দিয়েছে এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে আল্লাহ রাস্তায় খরচ করেন মকসদ একটাই হবে নবীকে ফলো করা আপনি কারবার করবেন অবশ্যই করুন যে যে খাদ্য দ্রব্য কোন ইসলামে হালাল ওইগুলোকে নিয়ে আপনি ব্যবসা করুন ব্যবসায় কতটা লাভ করা যাবে আমার নবীটা যতটা করতে বলেছে ততটা করো ব্যবসায় কখনো ধোঁকা কাউকে দেওয়া যাবে না কেন নবী আমার নিষেধ করে দিয়েছে তাহলে আপনার ওই পয়সাটা হারাম হয়ে যাবে ঠিক আছে শুনছেন তো না দুটো ঘটনা বলবো বাবেরা নজওয়ান তরুণেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বিবুল্লাহ আমাদের জন্য মডেল এই নজওয়ানেরা আজ আমাদের সংসারে শান্তি নাই কেননা সংসারে নবী নাই যদি সংসারে নবী থাকতো অর্থাৎ আপনার দাম্পত্য জীবনটা কেমন ভাবে হবে নবী আমার যেভাবে করতে বলেছে যেভাবে নবী আমার সংসার জীবন করেছে বা করতে বলেছে ওইভাবে যদি সংসার করতেন তাহলে আপনি অবশ্যই কামিয়াব হয়ে যেতে আজ মুসলমান ঘরে ছেলেরা বিবাহ করছে সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে গিয়ে মানুষের বানানো নকল ধর্ম ইসলাম মানুষ অনুসরণ করে বিবাহ না জানি ওই বিবাহটা কতটা শুদ্ধ হচ্ছে আল্লাহ জানে আর বিবাহ শুদ্ধ যদি না হয় সন্তান কখনো হালাল হবে না ঠিক আওয়াজ হচ্ছে তো নাকি কি মুসলমানের ছেলেরা ইসলাম স্টাইলে বিয়ে করে কে কে ইসলামিক স্টাইলে বিয়ে করেছেন বলুন যদি বলেন ইসলামের স্টাইলের বিবাহটা কি ইসলামের স্টাইলে বিবাহ হলো এ বাপেরা নজওয়ানেরা পুরুষ নারীর মর্যাদার জন্য কেন নারীর মর্যাদা ইসলামে অনেক অন্য কেউ দেয়নি এতটা তাই নারীর মর্যাদার জন্য পুরুষ নারীকে সম্মানের জন্য অর্থ দেবে দিনমোহর দেবে পুরুষ দেবে এখানে তো উল্টো হচ্ছে মহিলাকে দিতে হচ্ছে মহিলার বাপকে এটা ইসলামিক বিবাহ কি এটা আমার নবীর স্টাইলে কি তাহলে আমরা কাকে ফলো করলাম নবীকে করেছি কি এখনো সময় আছে যে কটা বিয়ে করুনি যে কটা বিয়ে করুনি এখনো সময় আছে যদি পারো রসুলের স্টাইলে করো নবীজি ভাই বলেছে আর যদি কেউ ফোন নিয়েও ফেলো এখনো নিঃশ্বাস তো চলছে সময় আছে কি শ্বশুরকে গিয়ে দিয়ে আসো যে বলো আমি ভুল করেছি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন আর যদি এই হালে মারা যাও হয়তো আব্বাস সিদ্দিকীও জানবে না ভক্ত বিরাট বড় ভক্ত ছিলে তুমি আমার ভেতরে কি করেছো আমি জানবো কি রে বাবা এসে জানা যায় হয়তো দোয়া করতেও চলে যাব কিন্তু যাকে নিয়েই দোয়া করো কবরে তোমার ধুলাই কিন্তু ফাঁক যাবে না অজ করবো না থাকবে করলে নিয়ত করেছি এইসবই অজ করবো তাতে দাওয়াত হয় হবে না হয় কমসে কম আল্লাহর কাছে তো ছাড় পেয়ে যাবো আর নাই বললে শুধু খেয়েছিলিস না হক কথা বলিস নি আয় তোরও ধুলাই হবে এই আমায় ছেড়ে দেবে নাকি সব থেকে বেশি বিপদ তো বক্তাদের আমাদের সব থেকে বেশি মার হবে শুনে রেখে দাও হাই দেখেন হাসছে সব থেকে বেশি বিপদ আমাদের মানুষ এত ফোন করে ফোনে জ্বালায় কলকাতায় থাকলে বলতে হয় মধ্যমগ্রাম চৌমাথায় আছি এটা সত্য না মিথ্যা মিথ্যা কথা বলা সব না গুণা তাহলে কোথায় জড়াচ্ছে বুঝতে পেরেছেন তবে নওয়াজবিল্লাহ আব্বাস সিদ্দিকী বলে না কেন আব্বাস সিদ্দিকী দুবার ফোন করলে বলা হয় যাবো না ঘুরাবো গাড়ি যদি আমার যেতে এই সময় লাগবে সহ্য করতে পারলে বল যাবো না যা পারবো না কেন আমি ভাড়া খাটতে পারবো না বাপ পীরের আওলাদ হিসাবে লিয়েলে আসবো নাই আসতে পারবো না কেন পেটের জ্বালায় জলসা করতে আসেনি পেটের জ্বালায় করলে মাসে একটা করলেই যথেষ্ট ইমাম সাহেবের মাইনে কত বলার মতো নয় আর বলতে হবে না ওনার যদি চলে আমি মাসে একটা করলে 50,000 আরামের জিন্দেগি চলে যাবে ইমামের যদি বছরে 60,000 হয় কি আল্লাহ ভালো জানে যদি চলতে পারে আমার চলবে না তাহলে পেটের জ্বালায় জলসা করতে এসছি নাকি শুধুমাত্র আপনারা আমার বাপের ছেলে
দাদা হুজুরের ছেলে আপনারা ঠিক না বেটি বুঝাতে সিদি দুনিয়ায় এক জায়গায় পরকালেও যদি জান্নাতে এক জায়গায় হতে পারি এজন্য চেষ্টা করছি আর এই দ্বীনের প্রচার করা সবথেকে মহান কাজ আবার কেন আলেমরাই সবার আগে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ শহীদদের আগেও আলেমরা জান্নাতে যাবে শহীদদের আগেও আলেমরা জান্নাতে যাবে কথা বুঝে আসছেন কত বড় দরজা আর সবার আগে জাহান্নামে করা যাবে ওটা বলতে লজ্জা লাগছে কেন আমিও তো আলেমের ক্যাটাগরিতে পড়ছি বাবা মা নামা দুনিয়া জমিনে এসেছি আমরা কিছু দিনের জন্য আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাগমালাল ঈমান প্রকৃত ঈমানের স্বাদ তারাই পাবে প্রকৃত ঈমানদারি তো তারাই যারা কিনা মহব্বত করে আল্লাহর জন্য দুশ্মনী করে আল্লাহর জন্য আত্মীয়তা করে আল্লাহর জন্য আত্মীয়তা বিচ্ছেদ করে দেয় আল্লাহর জন্য এ আমার আব্বা মায়েরা ভাইয়েরা বোনেরা আমি যদি প্রকৃত ঈমানদার হতে পারি ইমানের স্বাদ যদি পেতে যায় তাহলে তোমাদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য তোমাদের সঙ্গে ঝগড়া করব আল্লাহর জন্য তোমাদের সঙ্গে আত্মীয়তা করব আল্লাহর জন্য তোমাদের সঙ্গে বিচ্ছেদ করব আল্লাহর জন্য তোমাদেরও ফতোয়া একই আমাকে যদি ভালোবাসো আল্লাহর জন্য ইমামকেও যদি ভালোবাসো আল্লাহর জন্য যদি সম্পর্ক বিচ্ছেদ করো আল্লাহর জন্য যদি সম্পর্ক তৈরি করো আল্লাহর জন্য যদি ঝগড়া করো আল্লাহর জন্য তবে প্রকৃত ইমানের স্বাদ পাওয়া যাবে তাহলে আমাদের জিন্দেগি প্রতিটা নিঃশ্বাস তো আল্লাহর জন্য আল্লাহর জন্য নিঃশ্বাস ফেলবো আল্লাহর জন্য নিঃশ্বাস টানবো আল্লাহর জন্য দেশকে ভালোবাসবো আল্লাহর জন্য দেশবাসীকে ভালোবাসবো আল্লাহর জন্য হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সমস্ত মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য স্বামীকে ভালোবাসবো আল্লাহর জন্য স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য বাপ মাকে ভালোবাসবো আল্লাহর জন্য এমন করে পৃথিবীর পীর মশাইকদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য মুফতিকে ভালোবাসবো আল্লাহর জন্য আলিমকে ভালোবাসবো আল্লাহর জন্য ইমামকে ভালোবাসবো আল্লাহর জন্য আল্লাহর জন্য ছাড়া অন্য কারো জন্য করাটাই হলো তো শিরক তাহলে বলুন এবার আমরা শিরক করি না করি না বুঝে উত্তর দেবেন যদি বলে করি তাহলে ইমান গেছে ভাই ওয়াজ থাকবে না ছেড়ে দেবো যে জি হালে আছি কমসে কম বিশ্বাসে তো আছে যে হ্যাঁ আমি কমসে কম ভালো আছি এই বিশ্বাসে থাকেন বাপেরা নজওয়ান তরুণের আসেন ফিরে আসেন আবার আজকে মন দিয়ে শোনেন নামাজ আমরা নবীকে ফলো করবো রোজা আমরা নবীকে ফলো করবো হজ আমরা নবীকে ফলো করবো জাকাত আমরা নবীকে ফলো করবো দান আমরা নবীকে ফলো করবো দেশকে ভালোবাসবো নবীকে ফলো করবো এ যুবকেরা তরুণেরা রাষ্ট্রকে ভালোবাসবো নবীকে ফলো করবো দেশবাসীকে ভালোবাসবো নবীকে ফলো করবো এ না জনেরা কেউ যদি লিডার হতে চাও নবীকে মাননে ওয়ালারা শুনে রেখে দাও তুমি মোহাম্মদ রসুলকে ফলো করে লিডার হও তোমার রাজনীতি নবীকে ফলো করে হবে যদি বলেন এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশ তো কি হয়েছে তুমি আল্লাহকে যদি ভরসা করো নবীকে যদি পেয়ার করো তাহলে তোমাকে ফলো নবীকে করতে হবে বড় লজ্জা দুঃখ তো এটাই মক্কার জমিনে একদিনের কথা মনে পড়ে যায় আবু জেহেলের হাতে একটা পাথর ছিল আল্লাহ নবীর সামনে নিয়ে এসে বলেছিল এ মোহাম্মদ বলো তো দেখি আমার হাতে কি আছে আজ বড় আফসোস সেই দিনের পাথর থেকে আমাদের শিক্ষা নিয়ে দরকার আমার নবী বলেছিল আবু জেহেল তোর হাতে কি আছে আমি যদি বলে দিই তুই কি কলমা পড়ে নিবি ওই সময় এই পাথরটার দিকে নবী যখন তাকালে অনেক বড় কথা মূল জায়গাটা বুঝাচ্ছি ওই পাথরটা বুঝেলে হাতের মধ্যে থেকে আওয়াজ দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু কবিতায় জিজ্ঞাসা করতে লেগেছে এ পাথর তোমার কি ভয় লাগে না কেননা তুমি আবু জেহেলের কব্জায় ছিলে যে ছিল সন্ত্রাস তুমি আবু জেহেলের দখলে ছিলে যে ছিল জালি যে তোমাকে নির্বাচন করেছিল পছন্দ করে রাস্তা থেকে তুলেছিল সে ছিল আবু জেহেল তোমার কি ভয় হলো না সে তোমার উপরে জুলুম করতে পারে কেননা তুমি আবু জেহেলের হাতের মুঠোর মধ্যেই ছিলে ওই সময় পাথর বলেছিল এ দুনিয়ার মানুষ আজ তোমরা শুনে রেখে দাও কার দখলে ছিলাম কোথায়
ছিলাম কার ক্ষমতায় ছিলাম ওটা আমার বড় বিষয় নয় কেননা মুহাম্মদ রাসূলের ইজ্জতে যেখানে ব্যাপার থাকে ওখানে আমার কি হবে ওটা আগে নয় আমার নবীর শানটা আগে একটা পাথর শিক্ষা দিয়ে দিল আজ শ্রেষ্ঠ মানুষে আজ আমরা বলি গণতান্ত্রিক দেশে বাস করি এটা আমরা বলি লজ্জা লাগে ধিক্কার লাগে ওই সকল আলেমদের ঘরে দেখে ওই সকল পীর পীরজাদের দেখে ওই সকল ইমাম মুফতিদের দেখে যারা আল্লাহর জন্য নবীর জন্য হক কথা বলতে পারে না ইসলাম কাকে বলে সেটাই বুঝলো না ইসলাম কাকে বলে মাতা কুমুর রাসূল ফাকুজুহু ওয়া মানআকুম আনহু ফানতাহু রাসূল যা আদেশ করেছে মেনে নাও নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও এটি নাম হলো ইসলাম আল্লাহ পাক কোরআন পাকে আরেক জায়গায় জানিয়ে দিলে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাল লিলনাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এ দুনিয়ার মানুষ রেখে দাও কার কথা তোমরা শুনতে যাচ্ছ আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত মানুষকে ভালো কাজের আদেশ দেবে খারাপ কাজ থেকে বিরত রাখবে হাতে ক্ষমতা থাকলে হাত দিয়ে বিরত রাখো হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে বিরত রাখো মুখে ক্ষমতা নেই খারাপকে ঘৃণা করো এ যুবকেরা তরুণীরা বাপেরা আজকে আমরা কোন দিকে যেতে লেগেছি গণতান্ত্রিক দেশ বলে আমরা উড়িয়ে দিতে লেগেছি কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করি এই গণতান্ত্রিক দেশে আমার হিন্দু ভাইরা যদি তার লিডার কে মানতে পারে স্বাধীনভাবে আদিবাসী যদি তার লিডার কে মানতে পারে যে যার লিডার কে যদি মানতে পারে কেন আমরা পারব না সর্বকালী সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলকে মানতে দশ বছর রদি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন দশ বছরে একটা মেয়ে রেপ হয়নি একটা চুরি হয়নি একটা ডাকাতি হয়নি একটা গরিব কোনোদিন না খেয়ে শোয়নি কোনো জুলুম ক্রাইম অন্যায় হয়নি এর নাম হলো রাজনীতি এটা ইসলাম শিখিয়েছে কথা বুঝে আসছে না নাই খুব ভালো করে বুঝবে তুমি ঘরে একটা ময়াল সাপ পুষলে অ্যানাকোন্ডা ময়াল সাপ জানো না পুষলে তুমি পুষেছ এখন ওই সাপ গ্রামে দু তিনটে লোককে খেয়ে ফেলেছে সাপটার তো শাস্তি হবেই হবে তোমার কি হবে হবে না তোমরা সাপ পুষেছ নবীর খানদানের বিরুদ্ধে গিয়ে ওই সাপ যত ইসলামের ক্ষতি করবে দুশ্মনী করবে সব আসামি তোমাদের ঘরে কায়ামত দিন জবাব দিতে হবে যদি বলো আল্লাহ আমরা জানি না আমার আল্লাহ বলবে ডাক দিয়েছিল তোকে খানদানে রসুল ডাক দিয়েছিল হুঁস নাই বেশকা শরীফের হাদিস আবদুল্লাহ ইবনে উমার থেকে রয়াত এ বিশ্বের মানুষ আমার রবি বলছে তোরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার খানদানের ঝান্ডা তলায় দাঁড়াবি জোরে বলুন তা তোমরা আমাকে বুঝতে পারলে না এখন কি বুঝতে পারছ না পারুনি এখন চোখ খুলছে না খুলেছে না বাপেরা চলে আসেন জিন্দগির মকসাদ একটাই হবে আল্লাহকে ভালোবাসা নবীকে ভালোবাসা এ যুবকেরা তরুণীরা বাপেরা আর বড় দুঃখ করে একটা কথা বলতে হয় বাড়ি 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 মুসলমান লোন ঢুকে গেল অথচ লোন সুদ 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 খাওয়াটা কি এ যুবকেরা তরুণেরা আমরা সবাই জানি মায়ের সঙ্গে আর বলবো না কিন্তু তার আগে আর একটা কথা বলি সুদ খাওয়ার প্রথম শাস্তি হলো কি আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা করা কিন্তু আজকে মুসলমান বুকে হাত দিয়ে বলো 100 মধ্যে 90টা মুসলমানের বাড়িতে বন্ধন লোন ঢুকেছে না ঢোকেনি আবার এটা কি সিস্টেম নারী ছাড়াই লোন দেওয়া যাবে না নারী দেখরে দেওয়া হবে শয়তানেরা দেখে নিয়েছে মুসলমানদের পুরুষগুলোকে তো খারাপ করে দিয়েছি হারামে ঢুকিয়ে দিয়েছি চায়ের দোকানে বসিয়ে দিয়েছি টিভির সামনে দাঁড় করিয়ে দিয়েছি মাচানে আড্ডা দিয়ে দিয়েছি গান ফাংশনে জড়িয়ে দিয়েছি কিন্তু মুসলমানদের মেয়েগুলোকে তো খারাপ এনাবাতে পারি না কেননা একটা পুরুষ যদি হারাম ইনকাম করে নিয়ে আসে ওই স্ত্রী যদি খায় আল্লাহ পাক স্ত্রীকে ধরবে না কায়ামতের দিনে কেননা পুরুষকে জবাব দিতে হবে স্বামীকে জবাব দিতে হবে তাই এই রবে ইসলামের দুশ্মনেরা তোমাদের দুশ্মনেরা দেখে নিয়েছে যদি আমরা এদেরকে হত্যা করতে যায়
আর ওই মহিলা গুণ নামাজের পাটিতে বসিয়ে দি হাত তুলে বলে দেয় ওগো আমার আল্লাহ সাহায্য করো আসমান থেকে ফেরেশতা এসে যাবে আবার বদর হয়ে যাবে সংখ্যা কম হলো অস্ত্র না থাকলো এদেরকে মিটানো সম্ভব হবে না তাই তারা দেখে নিয়েছে ওই পারিওরি গুণকে খারাপ করতে হবে কি করে খারাপ করা যায় ইরাজকে বড় লুবি হয়ে গেছে তাই ওদের বাড়ি 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 এমন করে মহিলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এমন করে বন্ধন লোন দিচ্ছে এবং তার কমিটি তৈরি করছে কমিটিতে নাম লিখাতে গেলে যে নারীটা সুন্দরী দেখতে হালকা বয়স হবে সেই হবে কমিটির আমার সেক্রেটারি পরপুরুষের পাশে বসে ইসলামকে মিটিয়ে দিয়ে নবীর বিরুদ্ধে গিয়ে যে বাড়িতে সুদ চলবে ওই বাড়িতে কখনো রহমতের ফেরেশতা আসবে না ওই বাড়ির ছেলে কখনো আব্বাস সিদ্দিকীকে সাপোর্ট করতে পারে না ওই বাড়ির ছেলে কখনো আহলে সুন্নাতুল জামাতের অফিসকে ভালোবাসতে পারে না এ যুবকেরা তরুণেরা বাবেরা তাই বলে দিয়ে যায় তওবা করে নাও যেসব বাড়িতে বন্ধন লোন নিয়েছো মিটিয়ে দাও যদি না মিটাতে পারো নবী আমার জানিয়ে দিলেন কিয়ামতের দিনে আল্লাহ বলে দেবে তোমরা তৈরি হয়ে যাও আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ হবে কি গো আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করবেন আপনারা শক আছে পারবেন নমরুদকে যে জিজ্ঞেস করেন কেমন হয়েছিল ওর হাল একটা মশা দিয়ে মেরে ওকে সাইজ করে দিয়েছে পৃথিবীর রাজাকে যদি বলেন না তাহলে আপনার বাড়িতে সুদ ঢুকলো কি করে আপনার পরিবার সুদ খায় কি করে আপনার মেয়েরা সুদ লাই কি করে যদি বলেন আমার বিবি তো আমার কথা শুনছে না আজ যদি বলেন এই হাল তাহলে আগামী পাঁচ বছর পর আপনাদের কি হাল হবে আপনারা আপনার বিবিদের আমার আজ খারাপ লাগছে সেই লাইন করা হচ্ছে ফ্রিতে ফ্রিতে 1000-2000 করে দেবে আপনাকে বুড়াগুল দেখে চলে যাবে আপনি হাঁ করে রয়ে যাবেন কিচ্ছু করতে পারবেন না এই কথা খারাপ লাগছে নাকি আমার মা বোনেরা ভাব ভাই তো আব্বাস সিদ্দিকী আমাদের হাতে পাতে হাত দিয়েছে মারে আহা জাহান্নাম কি জিনিস মেয়েরা যে রজনীতে নবী ঘুরেছে বলেছে সব থেকে বেশি নারীরা জাহান্নামে থাকবে স্বামীর অবাধ্য হওয়ার জন্য বেপর্দা করার জন্যে বদদোয়া করার জন্যে আর নিজের জাবানের হেফাজত আর ইজ্জতের হেফাজত না করার জন্যে তাই ভালোবাসি বলে আমার মা বোনেদেরকে বলি লোভ করুনি অভাব যদি হয় খাতুনে জান্নাতের মতো রোজা রাখো খাতুনে জান্নাতের মতো পৃথিবীতে একটা নারী দেখাতে পারবেন যার অভাব আছে আজকে তিন দিন শুধু পানি খেয়ে রোজা খুলেছে আর ইফতার করেছে তিন দিন পানি খেয়ে এটা তার জিন্দেগিতে কন্টিনিউ ব্যাপার সারা জীবনের ব্যাপার তারা দুনিয়া চাইনি আল্লাহর জান্নাত চেয়েছে দুদিনের দুনিয়া আজ আছেন কাল নাই আর কথা বাড়াতে পারছি না একটা ছোট্ট কথা বলবো উত্তর দেবেন এই উত্তরটা দিবার পরে ভাবুন আব্বাস সিদ্দিকী ভুল করছে কি ঠিক করছে একটা হচ্ছে লেনদেন বিনিময় বোঝেন বিনিময় এই বিনিময় বোঝেন না আপনারা সবাই তো কারবার করেন বিনিময় করেন না করেন না বিনিময় লেনদেন একটার বিনিময় আর একটা কিছু দাও কিছু লাও এটা সবার সঙ্গে চলে এটা সবার সঙ্গে চলে কেন আমি তার উপরে দয়া কিছু দেখালাম না আর একটা হচ্ছে দয়া করা এহসান করা সাপোর্ট করা দুটো এক না আলাদা দুটো এক না আলাদা আলাদা একটু সারা দেবেন ভাই আর দু মিনিট অসুবিধা হচ্ছে আমার কথায় বেজার হয়েছেন কেউ তাহলে শুনুন শেষ কথা বলে যাচ্ছি সুদ খাওয়ার প্রথম কি সুদ খাওয়ার প্রথম পাপ কি যে সুদ খায় সে বলতে চাইছে এটাই আল্লাহ বলছেন রসুল বলছেন আপনি কোরআন খুলুন না সূরা বাকারা খুলুন দেখালিন আল্লাহ নিজে বলছে যে সুদ খাই সে ঘোষণা দিচ্ছে আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনছেন ভাই তো বলুন আপনি খাননে কিন্তু আপনার বাড়ি থেকেও খায় বা আপনার পাশের বাড়ি কেউ খায় বা সুদকে কেউ বিস্তার করতে চাইছে সে আল্লাহর পক্ষে না বিরুদ্ধে জোরে বলেন সে আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল না দিল না তা আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করবে বলেছে তার হাতকে মজবুত করে তাকে সাপোর্ট করবেন আপনি জোরে বলেন জোরে বলেন সাপোর্ট করবেন এরপরও যদি কেউ বলে তোমার কথা আব্বাস সিদ্দিকী চলছে না তা চলছে না তো আমার কি অসুবিধা হচ্ছে এই আমার কিছু অসুবিধা হচ্ছে তুমি বুঝবে বাপ তুমি বুঝবে অনেক বুঝছো আগামীতে আরও বুঝবে বিনিময় আলাদা জিনিস সাপোর্ট আলাদা জিনিস কথা বুঝে আসছে কিন্তু আমাকে ভাবতে হবে সুদ খাওয়া আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা
যে সুদকে প্রতিষ্ঠিত করে, সুদকে প্রচার প্রসার করে, সুদের সিস্টেম চালু করে, তাকে সাপোর্ট করা মানে আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধ করে তাকে আমি সাপোর্ট করলাম, অর্থাৎ তার সাথে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে আমিও লাগলাম। এই আমরা আল্লাহর বিরুদ্ধে গেছি না যাইনি, কথা বলছেন না কেন? আর ভেতরে ভেতরে যে বালিশে মাথা, এদের চিন্তা করবেন কি ভুল হয়ে গেছে। যদি আপনার বিবেক বলে ভুল হয়ে গেছে, আপনি বেঁচে গেছেন, তার মানে কি সঙ্গে সঙ্গে আপনার কাজ দুটো, একটা হলো তওবা করা, জীবনে এই ভুল আর করবেন না, ব্যাস মিটে গেল, আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন ইনশাআল্লাহ।